সবাইকে স্বাগতম জানাই। এই মহামারী করোনার দিনে বিশেষজ্ঞগণ বারবার আদা, লং, এলাচি দিয়ে বানানো চা খাওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমি লং দিয়ে কফি, হরলিক্স কীভাবে বানিয়ে খাবে তা দেখাচ্ছি। সামান্য চিনি নিলেই ভালো হয়। কফির মগ নিয়ে ছোট চামচে সামান্য পরিমাণ চিনি, যেহেতু চিনি সামান্য খেতে বলা হচ্ছে, যত কম পরিমাণে খাওয়া যায় বা না খেলেও ভালো, তার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে আপনারা বানাতে পারেন। তারপরে দিবেন দুধ, ছোট চামচে এক চামচ দুধ, গুঁড়ো দুধ, আর যদি পানীয় দুধ পাওয়া যায় তাও দিতে পারেন, সমস্যা নেই। এবং হরলিক্স, এটা চকলেট হরলিক্স, তার জন্য রংটা কফির মতো মনে হয়। এটা ছোট চামচে এক চামচ, আমি অল্প অল্প করে দুইবার দিচ্ছি যেহেতু চামচ অনেক ছোট। এরকম চকলেট হরলিক্সের আবার ফ্লেভার অন্যরকম থাকে। তারপরে কফি সামান্য পরিমাণে দিতে পারেন, অনেকে একটু বেশি খায়, এক চামচ বা আধা চামচ, যার যেভাবে খেতে অভ্যস্ত। তবে অল্প পরিমাণ দিলেই ভালো, কারণ এখানে হরলিক্স আছে, তারপরে দুধ, চিনি, তারপরে আবার আগে থেকে ধোয়া লং মেশাবেন। এখানে লং বড় হলে পরে দুইটা দিলে হয়ে যায়, এখানে ছোট যেহেতু আমি চারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা ভালোভাবে মেশাতে হবে পানি দেওয়ার আগে। এগুলো দিয়ে সবগুলো যাতে খুব সুন্দরভাবে মিশে যায় তার জন্য এটা মেশাতে হবে। এরপরে আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিবেন, অল্প পরিমাণ পানি দিয়ে আবার মেশাতে থাকবেন, এটা গুলাতে থাকবেন। একবারে দিয়ে দিলে তখন গলানোর জন্য সমস্যা হয়ে যায় বা টেস্টটাও অন্যরকম হয়, এর জন্য অল্প পানি দিয়ে আগে সবগুলো মিক্স করবেন। মিক্স করার পরে আবার পানি ঢালবেন যতটুকু আপনি খেতে চান। মগ ভরে পানি ঢালবেন, ওয়াও হয়ে গেল, ফ্লেভারটা অন্যরকম যেহেতু এখানে লং দেওয়া। খুব সহজ, বানিয়ে খেতে পারেন ঘরে, দিনে দুই তিনবার খেলেও সমস্যা নেই, খেতে পারেন আমার মতো করে। সবাইকে অনেক ধন্যবাদ, বানিয়ে খেয়ে দেখেন।